তো আজকে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়লাম বলতে যাব, তো বাজারে যাব হচ্ছে, মানে একটু দরকার আছে। তো কি দরকার আছে, তো তো বাজারে যাচ্ছি, তো মাস্ক তো নিতেই হবে, আর এখন মাস্ক না নিলে কি অবস্থা তো আমরা সবাই জানি। তো ওদিকে মামামের সাথে একটু দেখা করতে গেলাম, কারণ রেডি হয়েছি, ও যাবে বলে বায়না করছে আমার সাথে। তোকে আমি একটা, তো আমার সাথে যেতে চাচ্ছে, তো আমি ওকে বসাচ্ছি, ও বসবে না, আর কান্না শুরু করে দিয়েছে। তো তোকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, তো কারণ গাড়িতেই যাব, তো নিয়ে গেলে ওকে হবে না। তো এবার আমি আর, তো বেরিয়ে পড়েছি আমরা, তো এখন আপাতত যাচ্ছি, তো তোমরাও চলো। আর গাড়িতে এখন অন্ধকার সারা রাস্তা, তো কোনো রকম প্রোস্টের আলোগুলো। তো চলে এসছি নইটিতে, তো নইটিতে আমাদের পঞ্চাননতলা, এটা মন্দির, মানে ভোলে বাবার মন্দিরে পুজো হচ্ছে। তো দেখো, তো এটা হচ্ছে স্কুল, তো স্কুল রাত্রেবেলা সেরকম বোঝা যাচ্ছে না, তো তবু একটু, তো অন্ধকারে তেমন বোঝা যাচ্ছে না। তো পেছনটা এসে দাঁড়িয়ে আছি, কারণ এই রাস্তা দিয়ে তো আমরা গাড়ি করে যাচ্ছি, আর এই পোচকেটা সাইকেল নিয়ে যাচ্ছে, তো আমাদের থেকে জোরে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা সাইকেল চালিয়ে, তাই বলে তুমি আমাকে ভয় দিচ্ছি, এর মধ্যে কত জোর। তো গাড়িতে তেল ছিল না, তেল ভরলাম, ভরে বেশ এবার যাব। তো তো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, দেখো এটা একটা পঞ্চবটির মন্দির, এখানকার নাম করা আমাদের এখানকার। তো তো গাড়িতে ছিলাম, সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি, তবু যেটুকু পারলাম মায়ের মুখটা দেখাতে একটু চেষ্টা করলাম। তা তো এবারে চলে এলাম বাপের বাড়ির কাছে, জনাই রোড বাজারে। তো বাজারের মধ্যে চলে এসেছি, যা ভিড়ের মধ্যে থেকেই ঘুরে ঘাড়ে মায়ের কাছে যাব একটু। তো চলো এবার মায়ের কাছে। তো বাড়িতে যাওয়ার সময় গেট পড়েছে, তো ওই গাড়িটা পাস হয়ে যাওয়ার পরে গেট উঠলে আমরা বেরোতে পারবো। তো এই রাস্তায় এত জল, আমরা জানি না, তো আমি অন্ধকারে ভিডিওটা করেছি, তোমরা বুঝতে পারছো কি? তো আমি বুঝতে পারছি না, তো চেষ্টা করছি ফোনে টর্চ ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখানোর। তো দেখো এই বৃষ্টিতে মানুষের যে কি অসুবিধা, আর রাস্তায় জল ভরছে, তো এদিক থেকে তো তবুও যাওয়া যাচ্ছে, ওদিককার রাস্তাটা এত খারাপ, গর্ত, জল ভর্তি, যার জন্য এদিক থেকে চলে এলাম অনেকটা। না না, একটুখানি জল হবে, আর যখন ভিজেই গেছে আর কি করা যাবে, ওই দিক থেকে তো ভালো, ওই দিকে যা রাস্তার অবস্থা, রাস্তা গর্ত, কিছু বোঝাও যাচ্ছে না, জল হলো ওইদিকে শান্তি, মাছ ফাছ পাওয়া যাচ্ছে না, তবে রাস্তাটা তো পুরোই জল, মানে আজকের জলে হয়েছে কি অবস্থা। তো এবার বাড়ি ফিরছি, বাড়ি ফিরতে এবার তো তো দোকানে টুকটাক কিছু জিনিস দরকার ছিল, সেগুলো নেওয়া হচ্ছে। তো আজকে বেরোনোর তেমন কিছু কারণ ছিল না, এমনি অনেকদিন বেরোয়নি বলে বেরিয়েছিলাম, হঠাৎ ঘুরতে বেরিয়েছিলাম, তো ঘুরে টুরে এই সবে বাড়ি ফিরলাম। তো এবার কাপড় জামা ছাড়বো, আটা মাখবো, রুটি করবো, তো দেখতে থাকো। আর
আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার। চলো বাই, গুড নাইট আজকের দিনের জন্য।